ইন্ডিয়াতে যখন হিজাবের বিরুদ্ধে বিধিনিষেধ আসতেছে ঠিক সেই সময় হাজার পুরুষের জয়শ্রী নামের মাঝখানে একজন মহিলা নারায় তাকবীর আল্লাহু আকবার সুলতান দিয়ে আল্লাহর মহত্ত্ব প্রকাশ করছে। গতকালকে একজন প্রশ্ন করছে, আমাদের তো প্রশ্ন মাঝে মাঝে করে, হুজুর দুই বছর যাবৎ দৈহিক রিলেশন, এখন মেয়েটা আমারে ফাঁকি দিয়ে যাচ্ছে, ওর কি গুনাহ হবে না হুজুর? আমার কি কথা বুঝতেছেন আপনারা? দুই বছর যাবৎ দৈহিক রিলেশন, হুজুর সে এখন আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, ওর কি গুনাহ হবে না হুজুর? আমি বললাম তুই কর, তুই এদিকে তুই আমার সামনে দাঁড়া। এই হচ্ছে অবস্থা। আবার এর মাঝেও কিছু সুমাইয়ার মতো নারী আছে না নাই? এর মাঝেও কিছু খালিদার মতো নারী আছে না নাই? ইন্ডিয়ার কর্ণাটকে, ইন্ডিয়াতে যখন হিজাবের বিরুদ্ধে বিধিনিষেধ আসতেছে ঠিক সেই সময় হাজার পুরুষের জয়শ্রী নামের মাঝখানে একজন মহিলা নারায় তাকবীর আল্লাহু আকবার সুলতান দিয়ে আল্লাহর মহত্ত্ব প্রকাশ করছে। এরকম সময় বর্তমান দুনিয়া তো আছে না? আমরা সেই বনের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, যে বনটা ইন্ডিয়ার কর্ণাটকের মাটিতে হাজার হাজার অন্যপন্থী হিন্দু লোকের সামনে জয় শ্রীরামের সামনে সে নারায় তাকবীরের স্লোগান দিয়ে বুঝাই দিচ্ছে আমি একজন মুসলিম নারী, আমার প্রভু আমার আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইমান টিকে রাখতে হবে। গুচি মাছ চিনি তো আমরা? গুচি মাছ এলাকে কি মাছ বলে জানি জানি না, বাইম মাছ, বাইম মাছ, বাইম মাছ, বাইম মাছ আজকে খাওয়ালেন না? অনেক মাছই খাওয়াইছে কিন্তু বাইম মাছটা মিস করছে। আচ্ছা বাইম মাছ চিনেন তো? আমি বাইম মাছকে মুসলিম মাছ বলি, বুঝলেন? বাইম মাছটার অবস্থান করে কোন কোন জায়গায় বলেন তো? কাদায়, পানিতে না বেশি কাদায়? আচ্ছা পানিতে যে সমস্ত মাছগুলো থাকে ওর গাছ দুর্গ পুরস্কার পরিষ্কার, তার চেয়ে পরিষ্কার বেশি কোন মাছে থাকে? কোথায়? কাদার ভিতরে। হাজারো কাদার মাঝে থেকেও সে তার স্বকীয়তা নষ্ট করে না, সে তার গায়ের সৌন্দর্য ঠিক রাখে। ও যুবক, হাজারো সংস্কৃতি তোমাকে আকর্ষণ করুক না কেন, তোমার সংস্কৃতি ইসলাম থেকে তোমার একচুল পরিমাণ নড়া যাবে না। তোমাকে পর্দার মধ্যে থাকতে হবে। নারীর যেমন পর্দা ফরজ, তোমার যুবক তোমার জন্য পর্দা ফরজ। খেয়াল করতে হবে তোমার সামনে আলিয়া হাজির হবে, যেমন করে মুসার সামনে দুই মহিলা হাজির হয়ে গেছে, উনি বললেন বালতি আমার হাতে দাও, আলোচনা করি আলোচনা করি, বালতি আমার সামনে দাও, বালতি হাতের সামনে নিলেন, নিয়ে কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দিলেন, মারলেন ফিকা, চোদ্দ হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। দুই মহিলা থরথর করে কাঁপে আর মনে মনে করে মানুষ নয় কিছু। বালতি দিয়ে পানি তুলে বললেন সোজা বাড়িতে চলে যাও। কি সুন্দর ন্যায়সঙ্গত কথা বললেন, সেবা দিলেন, চরিত্রের সার্টিফিকেট আছে না নাই? আছে না নাই? কোন ন্যাকামি আছে, কোন দুষ্টামি আছে? সেবাও তো করতে হবে। একটা অসহায় নারীকে সামনে পড়তেও পারে, অসহায়ত্বের অসহায় অসহায়ত্ব দেখে কোনো চান্স নেওয়া যাবে? চান্স নেওয়া যাবে? চান্স নেওয়া যাবে না। ইমানদার কখনো চান্স নেবে না, মোনাফেক চান্স নেবে, বেয়াদব চান্স নেবে, অসভ্য চান্স নেবে, বেনামাজি নেতৃত্বেই সুযোগ গ্রহণ করবে। মহিলা দুইটা চলে গেছে, নির্দিষ্ট সময় আগেই চলে যাওয়ার কারণে বাপ বলছে মা প্রত্যেক দিন পানি আনতে সন্ধ্যা পার হয়ে যায়, আজকে তারা হুড়ো করে আসলে কেমন হলো, কি হয়েছে তোমাদের? বলছে আব্বা কবি জুনাজি শক্তিশালী একজন যুবককে দেখতে পেলাম, খুব শক্তিশালী যুবক, বিশাল গায়ে তার শক্তি, ঢাকনা একাই সে সরায় দিয়া আমাদেরকে পানি তুলে সহযোগিতা করলো। এবার বৃদ্ধ পিতা বলছে মা শোনো, আগামীকালকে তুমি আমার বড় মেয়ে, তুমি যাবে গিয়ে আমার সালামটা জানিয়ে বলবে,
অবশ্যই সে যেন আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে আসে। পরের দিন চলে গেছে, সালাম কালাম দিয়ে বলছে, হে যুবক, আব্বাজান বুড়া মানুষটাকে তেমন ভালো দেখেন না, আপনাকে দাওয়াত আমাদের বাড়িতে যেতে হবে। সঙ্গে সঙ্গে মুসা বলছেন, মহিলা মাথা নিম্নগামী করে চোখটা নেচের দিকে রেখে বলছে, মহিলা শোনো, আমি তোমাদের বাড়িতে যেতে রাজি আছি, তবে বাড়িতে চিনি না, আমি কেমন করে যাব। মহিলা বলছেন, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব, আমি থাকবো সামনে সামনে, আপনি থাকবেন আমার পিছে পিছে, আমাকে ফলো করবেন। মুসার মেজাজ গেছে বড় হয়ে, চোখ এরকম বড় বানাস বাড়া বলছে, মহিলা তুই কি কইলি, তুই আমার সামনে থাকবি আর আমি তোর পিছে থাকবো, আমি এরকম পুরুষ, তুই পিছায় আমি সামনে যাই। এদেশের 18 কোটি মানুষ কার পিছে, কার পিছে? মুসা বললেন, আমি তো পিছে থাকবো না, আমি যদি পিছে থাকি আমার চোখের নজরটা তোমার দিকে চলে যাবে, তোমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। আর পুরুষ কখনো পিছনে থাকতে পারে না, পুরুষ হল ইমামের জাত, পুরুষ কখনো পিছে থাকবে না, পুরুষ হল নেতৃত্বের জাত। নামাজ হবে না পুরুষ ছাড়া, মহিলা দিয়ে নামাজ হবে নাকি? যে মহিলা, যে পুরুষ ছাড়া নামাজ হয় না, সেই পুরুষ ছাড়া সমাজের নেতৃত্ব চলে না। আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের এই কথা শুনে মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক সে থাকে না, চরিত্র খুব ভালো, একজন চরিত্রবতী মেয়ের কাছে ওই সমস্ত যুবক পছন্দ, যে যুবকটা কর্মঠ হবে, যে যুবকটা চরিত্রবান হবে, ঠিক কিনা বলে? কিন্তু আজকের মেয়েরা কিরকম পছন্দ করে নাকি? আজকের মেয়েদের পছন্দ কি? গাঁজা খায়, কি খায়? আজকের মেয়েদের পছন্দগুলো কি? বাপ পছন্দ করছে, মা একটা ছেলে পছন্দ, সে ইঞ্জিনিয়ার খুব ভালো, আল্লাহওয়ালা মুখে দাঁড়িয়ে আছে, নামাজ কালাম পড়ে, কাচ্চা বাবা ঠিক আছে নিয়ে আসো তো, দেখছে, দেখার পর বলছে, আব্বা তুমি পছন্দ এত নিচে নেমে গেছে, তুমি কাকে নিয়ে আসছো, তো সা সা মুখে দাঁড়িয়ে, এরকম মহিলা আছে না নাই? আছে না নাই? বাপ বিয়ে দেবে মেয়েকে, মা বিয়ে দেবো, কাব্বা তোমার দেখার দরকার না, আমি দেখে রাখছি, মোটামুটি 4-5টা আছে পছন্দে, লাইনে আছে, দেখি কোনটা পছন্দ হয়, আছে না নাই? এরকম আছে না নাই? একসঙ্গে মোবাইল দিয়া 1 ডজন নোংরামি করে, আছে না? আছে না? নোংরামি করে, চ্যাটিং করে, মিস কল মারে, আবার বলে, হুজুর মিস কল তো কোরআন শরীফে আসছে, কোথায় ফামাই ইয়ামাল মিস কল, যরে কোন নাউজু বিল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? মুসা আলাইহিস সালাম সামনে সামনে চললে, পিছে পিছে মহিলাও যাচ্ছে। এবার মুসা আলাইহিস সালাম বলছেন, মহিলা শুধু একটা কথার বেশি দুইটা কথা বলতে পারবি না, আমি নাম সামনের দিকে চলবো, শুধু বলবি ডানে বামে, এর উপরে কোনো কথা বলা যাবে না।